হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, আইএনজি রুল। যদি তোমরা লক্ষ্য করে দেখো, যেমন রান থেকে যখন রানিং হচ্ছে আর ইউএন রান, যখন আইএনজি যুক্ত করে রানিং করছে আর ইউএনএন আইএনজি, এনটা ডাবল হয়ে গেল। আবার যখন ফিল থেকে ফিলিং হচ্ছে এফ ডাবল ই এল ফিল, বাট যখন ফিলিং হচ্ছে এফ ডাবল ই এল আইএনজি, তখন কিন্তু এলটা আবার ডাবল হলো না, জাস্ট আইএনজি অ্যাড হয়ে গেল। আবার দেখো, কাম থেকে যখন কামিং হচ্ছে সিওএম ই কাম, যখন কামিং হচ্ছে সিওএম আইএনজি, তখন ইটা আবার এখান থেকে পুরোপুরিভাবে মিসিং হয়ে গেল, ঠিক আছে, সরে গেল। দেখো, কামের ইটা লাস্টে যে ই সেটা আর এখানে রইল না। বাট যখন সি থেকে সিং হচ্ছে এস ডাবল ই সি, বাট যখন আইএনজি যুক্ত করছি এস ডাবল ই আইএনজি, তখন কিন্তু ইটা আবার এখান থেকে সরছে না। তো কি রুল, কেন, ঠিক আছে, আমাদের আলাদা আলাদা এখানে নিয়ম হচ্ছে, সমস্তটা কিছু জানতে হবে। তো তার জন্য আমাদের চারটি রুল মনে রাখতে হবে, ঠিক আছে, চারটি রুল। নাম্বার ওয়ান হচ্ছে সিভিসি রুল, ঠিক আছে, নাম্বার টু ভিভিসি, নাম্বার টু, নামগুলো মনে রাখবে, ঠিক আছে, আমি ডিটেলসে সমস্ত ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, এক্সাম্পলের সাথে। নাম্বার ওয়ান সিভিসি, নাম্বার টু ভিভিসি, নাম্বার থ্রি সিই, আর নাম্বার ফোর ভিই। এই চারটি রুল দিয়ে আমাদের সমস্ত কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে। তো চলো এক এক করে সমস্ত রুল আমরা ডিটেলসে জেনে নেই। দেখো, প্রথমে সিভিসি রুলটা আমি আলোচনা করছি। তো এখানে সি ফর কনসোনেন্ট আর ভি ফর ভাওয়েল। ভাওয়েল আমরা কটা জানি, আমাদের পাঁচটা হয়, এ ই আই ও আর ইউ, এই পাঁচটা আমাদের ভাওয়েল। আর যা কিছু আছে সমস্ত কিছু কনসোনেন্ট, ঠিক আছে, আগে ভাওয়েল আর কনসোনেন্টের কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। এ ই আই ও ইউ এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল, আর বাকি যে সমস্ত আমাদের লেটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। তো দেখো, আমরা লাস্ট দিক থেকে দেখবো, একটা কনসোনেন্ট, তার আগে যদি একটা ভাওয়েল, তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে তখন কি হয়, এই লাস্টের যে লেটারটা থাকে, যে অ্যালফাবেটটা থাকে, সেটা ডাবল হয়ে যায়। তো দেখো, লাস্টে আমাদের কি, এন একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল, ইউ এই আই ও ইউ, তার আগে আবার কনসোনেন্ট, তো তখন কি হবে, আর ইউ এন এন আই এন জি রানিং হয়ে যাবে। সিমিলারলি দেখো, ট্যাপ, এখানে কি কনসোনেন্ট, এটা এটা ভাওয়েল, আবার এটা কনসোনেন্ট, তাহলে এটাও হয়ে যাবে ট্যাপিং, টি এ পি পি আই এন জি। বুঝতে পারলে সিভিসি রুলটা, ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এরকম ভাবে যেমন সুইম থেকে যখন সুইমিং করবে, দেখো লাস্টে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, আবার কনসোনেন্ট, সিভিসি রুল ফলো করছে, লাস্ট দিক থেকে দেখবে, তাহলে সুইমিং এস ডাব্লিউ আই এম এম আই এন জি, সুইমিং, পুট থেকে পুটিং, পি ইউ টি টি আই এন জি, সেম প্রসেস এখানেও, এস আই টি টি আই এন জি, জাস্ট তোমাকে সিভিসি রুল ফলো করতে হবে। কাট থেকে কাটিং, সি ইউ টি টি আই এন জি। এবার তোমরা দুটি এক্সাম্পল তোমরা নিজেরা এখন ভিডিও পজ করো, করে তোমরা কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে, যেখানে এই রুলটা ফলো করছে সিভিসি রুল, ঠিক আছে। আমি নেক্সট রুলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভিভিসি রুল। তো এবার দেখো, ভিভিসি রুল, ভিভিসি রুল মানে, তো তোমরা বুঝেই গেছো, ভাওয়েল ভাওয়েল কনসোনেন্ট, তো লাস্ট দিক থেকে দেখলে একটা কনসোনেন্ট, তারপর দুটি ভাওয়েল, একটি ভাওয়েল, তারপর একটাও কিন্তু যদি ভাওয়েল লাগে তখন কি হবে, দেখো আগে রুলটা ফলো করছে কি দেখে নাও। দেখো, ভি ভি সি রুল ফলো করছে, এই দেখো মিট এম, এখানে কি ফিল, এফ ডাবল এল ফিল, তো দুটো ই আছে, এটা কনসোনেন্ট, তারপরে দুটোই ভাওয়েল, আবার মিট এম ডাবল ইটি মিট, তাহলে এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটা কনসোনেন্ট, ভি ভি সি রুল ফলো করছে, বিট এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, উইপ এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, রেইন দেখো এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, ভাওয়েল তো এ ই আই ও আর ইউ, হিয়ার দেখো এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, তাহলে এখন সবগুলো দেখো ভিভিসি রুল ফলো করেছে। তো যখন ভিভিসি রুল ফলো করবে, তখন কিন্তু আমরা এই লাস্টের যে অ্যালফাবেটটা আছে সেটাকে ডাবল করব না, জাস্ট ফিল ফিলিং হয়ে যাবে, জাস্ট আইএনজি যোগ হবে, এর সঙ্গে আইএনজি কোনো চেঞ্জেস এখানে হবে না। মিট মিটিং, বিট বিটিং, ক্লিয়ার করতে পারছো? ডাব্লিউ ডাবল ই পে উইপ, জাস্ট আইএনজি অ্যাড করো, রেন আর এ আই এন আইএনজি, এনটা ডাবল কিন্তু হবে না, হিয়ার এইচ এ আর আইএনজি। এবার তোমাদের কি কাজ, দুটি এক্সাম্পল যেটা ভিভিসি রুল ফলো করছে সেটা কমেন্ট বক্সে লেখা। এবার দেখো, 99% কেসে কিন্তু এই রুলগুলো ফলো করে, একটি বা দুটি এক্সাম্পল ভাবে যখন দেখো এই রুলগুলো ফলো করছে না, তো সব জিনিসে কিছু না কিছু এক্সেপশন কিন্তু থাকে, ঠিক আছে, তার জন্য আমরা 1% জন্য 99% কে আমরা ভুল বলতে পারবো না, তো সেটা তোমরা সব কেসে একটা বা দুটো এক্সাম্পল এরকম থেকে থাকে।
এবার নেক্সট রুলটা আমরা ক্লিয়ার করি চলো নেক্সট দেখো সিই রুল থার্ড রুল যেটা সিই রুল দ্যাট মিন্স লাস্টে কিন্তু ই থাকবে আর ই এর জাস্ট আগে কিন্তু একটা কনসোন্যান্ট থাকবে ঠিক আছে দেখো এটা সি একটা কনসোন্যান্ট আর এটা কি আমাদের ই সিই রুল ফলো করছে সিই রুল ফলো করছে সিই রুল ফলো করছে টেক সিই রুল ফলো করছে রাইট সিই রুল ফলো করছে ডান্স সিই রুল ফলো করছে কনসোন্যান্ট তারপর একটা ই ক্লিয়ার তো যখন এই সিই রুল ফলো করবে যেমন গিভ লাস্টে আমাদের একটা ই থাকবে তার আগে একটা কনসোন্যান্ট থাকবে তখন লাস্টের ইটা কিন্তু এখান থেকে সরে যায় যখন আইএনজি অ্যাড করে নেব তখন লাস্টের ইটা কিন্তু এখান থেকে মিসিং হয়ে যাবে আর তোমরা একটা লিখলে হবে না গিভ থেকে যখন গিভিং লিখব জি আই ভি আই এন জি জি আই ভি আই এন জি ইটা কিন্তু আমরা আর লিখব না সিমিলারলি কাম থেকে যখন কামিং লিখব সি ও এম আই এন জি সি ও এম আই এন জি ইটা কিন্তু আমরা লিখব না লিভ থেকে যখন লিভিং লিখব এল আই ভি আই এন জি ক্লিয়ার করতে পারলে সিই রুলটা কি জেনে আশা করি ভালো লাগছে ঠিক আছে আমরা কিন্তু এগুলো জানতাম লিখতাম কাম থেকে কামিং হবে ই হবে না বাট আমাদের অনেকেরই রুলগুলো কিন্তু জানা ছিল না যে এই রুলের জন্য এগুলো কিন্তু হচ্ছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও কেমন টেক থেকে চেকিং টি এ কে আই এন সি টেকিং ঠিক আছে এটা কিন্তু আমরা সরিয়ে দিলাম সিমিলারলি রাইট থেকে রাইট রাইটিং ডাব্লিউ আর আই টি আই এন জি অ্যান্ড ডান্স থেকে ডান্সিং ডি এ এন সি আই এন জি তো তোমাদের তার দুটি এক্সাম্পল এখনই কমেন্ট বক্সে লিখে ফেলা ঠিক আছে লাস্ট রুল কি আমাদের লাস্ট রুল হচ্ছে আমাদের ভিই এটা কনসোন্যান্ট আর ই এবার হচ্ছে আমাদের ভিই লাস্টে ই তার আগে একটা ভাওয়েল থাকবে ভাওয়েল থাকবে মানে কি এ ই আই ও ইউ এর মধ্যে যে কোন একটি আমাদের লেটার থাকবে দেখি সেই রুলটা কি বলছে এবার দেখে নিই এবার দেখো যেটা বললাম যে ভি ই রুল তো দেখো লাস্টে ই তার আগে একটা ভাওয়েল ই রয়েছে এই আই ইউ এর মধ্যে একটি রয়েছে ই সিমিলারলি এখানেও ই তার আগে একটি ই রয়েছে তো এই রুলটা দেখো এই রুলে কি হয় এই রুলে চেঞ্জ হবে না সি সিং হয়ে যাবে কোনো চেঞ্জ হবে না জাস্ট আই এন জি লাগিয়ে দেবে একদমই এ জি আর ডাবল ই আই এন জি ক্লিয়ার বাট যদি এই যে লাস্টে ই এর আগে যে ভাওয়েলটা থাকে যদি আই হয় দ্যাট মিন্স আই ই যদি থাকে এখানে একটু আবার আলাদা হয়ে যায় আই ই এর কেসটা একটু আলাদা হয়ে যায় আই ই থাকলে কিন্তু টি যদি লেখো টি আই ই তার সঙ্গে আই এন জি তাহলে কিন্তু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আই ই থাকলে কিন্তু ওই ভিই রুল ফলো করবে না তখন কি হয়ে যায় আই ইটা চেঞ্জ হয়ে ওয়াই হয়ে যায় এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে টি আই ই যখন প্লাস আই এন জি করছি তখন আই ইটা চেঞ্জ হয়ে ওয়াই হয়ে যাবে টি ওয়াই আই এন জি টাইম ডাই প্লাস আই এন জি ডাইন তো ডি ওয়াই আই এন জি ডাইন সিমিলারলি লাইন এল ওয়াই আই এন জি লাইন ক্লিয়ার আই ই থাকলে আই ইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে ক্লিয়ার হলো তো এগুলোই হচ্ছে আমাদের সমস্ত আই এন জি রুল এগুলোকে কি করতে হবে বা প্র্যাকটিস করতে হবে তাই লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে কি একদম সব সময় তোমাদের মাথার মধ্যে সেটা ক্লিয়ার থাকবে শুধুমাত্র একবার দেখে বন্ধ করে রাখলে কিন্তু দুদিন পর ভুলে যাবে প্র্যাকটিস করতে হবে যে কোনো সাবজেক্ট যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে সেটাকে তোমরা ইউজ করতে পারবে সবসময় মাথায় থাকবে সেটা কেমন চলো টাটা